আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে জিনিসটা পেশ করব যে আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন, দুনিয়ার মানুষের সফলতাকে আল্লাহ নির্মাণ করছেন। কোথা কিভাবে? তো আল্লাহ তাআলা নির্ধারিত তরতিব হল দুনিয়া শুরু থেকেই যে মানুষগুলির জন্য একটা গন্তব্যস্থল আছে, ভালো আমল করে জান্নাত, মন্দ আমল করে জাহান্নাম। জাহান্নাম পর্যন্ত নেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত একজন রাহবর আছে, শয়তান। আর জান্নাত পর্যন্ত পৌঁছাইবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে নির্বাচন করছে, কখনো একজন, কখনো দুইজন, কখনো পাঁচজন, কখনো দশজন নবীও একসাথে দুনিয়াতে আসছে। বড় বড় নবীরাও একই সময় কাজ করছে, মানুষকে জান্নাতে দাখিল করছে। এখন এই জান্নাতে যাওয়ার জন্য যে তরতিবটা, পোশাক, কোন জামাতে আলাদা ছিল, কোন জামায় গোলম্বা ছিল, কোন সময় খাবার ছিল, খাদ্য কারো কোনটা হালাল ছিল, কারো কোনটা হারাম ছিল, ভিন্ন হয়েছে, কিন্তু রাস্তা একটাই, এই রাহবরা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পথ দেখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না এটাও আমাদের কাছে সংবাদ আসছে। তখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে কেন পর্যন্ত দিন বাকি থাকবে কি করে, মানুষকে জান্নাতের পথ কি দেখ, কে দেখাবে? দুনিয়াতে আল্লাহ বন্ধ করে দিচ্ছেন, নবী বন্ধ শাসন করে আর আসবে না। তো আল্লাহ তাআলা এই প্রশ্নটাকে, এই চিন্তাটাকে নিরসন করছেন তার রসুলের ভাষা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়েছেন। আল্লাহ কোরআনে আয়াত রাখছেন, অনেক হাদিস আছে, এই হাদিসে পাকের মধ্যে ওলামাদের জিম্মাদারি এবং দায়িত্ব বুঝিয়েছে যে এখন বাদ করার পথ প্রদর্শক ওলা হয়ে গেছে। আল্লাহ এই তরতিবকে চালু রাখছে। এখন প্রশ্ন হলো দাওয়াত তবলিগের মেহনতের
এই মেহনতটাকে ওলামায়ে কিরাম যারা নাকি নবীর ওয়ারিস, যারা জান্নাতের রাহবর নবীর পরে, ওনারা এই তবলিগের মেহনতটাকে কিভাবে নেবেন, তারা এটা সম্পর্কে কি বলেন? কারণ কোরআন হাদিসের দৃষ্টিতে ওনারা জান্নাতের পথ প্রদর্শক, হকান ওলামায়ে কিরাম, আহলে হক, আহলে ইলম, জান্নাতের পথ প্রদর্শক, ওনারা এই কাজটাকে কিভাবে নেবেন? তোমাদের মহতারাম আজিজ দোস্ত, প্রথম দিন থেকেই আহলে হক ওলামায়ে কিরাম এই কাজকে সমর্থন করছেন, এ কথা বললে ওনাদেরকে খাটো বলা হবে, সমর্থন করছেন তারা। প্রথম দিন থেকেই ওলামায়ে কিরাম এই কথাকে ধরে নিয়েছেন যে কাজটা আমাদের, এই কাজটা শুরু করছেন একজন আলিম, দারুল দেওবন্দের এক কৃতি সন্তান হযরত মাওলানা সাহেব রহমাতুল্লাহ। আল্লাহ তাআলা তার খুসুসিয়াত, তার বৈশিষ্ট্য দিয়েছিলেন যে তার দিনের মধ্যে উম্মতের হেদায়েতের একটা ফিকি চিন্তা, বেচারি অস্থিরতা, এত এটাকে কোনো শব্দে প্রকাশ করা যাবে না, ওনার অবস্থাটা কাইফিয়তটা দিনের এটা কোনো শব্দের বা বাক্যের ভেতরে এটাকে প্রকাশ করা যাবে না। খালি বলো না মনজুর রহমান সাহেব কিংবা আবুল হাসান নবী সাহেব রহমতুল্লাহ, এক জায়গায় দেখছেন যে একজন ব্যক্তি যদি তাকে বলা হয় যে আগামীকাল দুপুরে বা আগামীকাল অবতার সময় তোমার ইন্তেকাল হবে, একদিন সময় দিনের জন্য, আমার তো তুমি অনেক করছো কিন্তু দিনের জন্য কি করা প্রয়োজন, অথবা তোমার ইমান বাঁচাইবার জন্য, তোমার আখের জান্নাত বাড়াইবার জন্য আমল করা প্রয়োজন, তো লিখছেন এই কথা যে এই মৃত্যু নিশ্চিত যারা ব্যক্তি চব্বিশ ঘন্টায় যে পরিমাণ পরিশ্রম করবেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের পরিশ্রমের কাছে এই পরিশ্রম অনেক কম। প্রশ্ন হলো তাহলে মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই মেহনতটাকে আমাদের ওলামারা কবুল করলেন কি করেন, সমর্থন করছেন কি করেন না, এতটাই করছেন যে ওনাকে কতটা ভেতর থেকে বুঝতে পারছেন যে এরকম উদাহরণ কেউ দিতে পারবে, মৃত্যু নিশ্চিত যারা ব্যক্তি চব্বিশ ঘন্টায় যত পরিশ্রম করতে পারে সেটা মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনেও পরিশ্রমের চেয়ে কম পরিশ্রম করছে ওলামায়ে কিরাম, তাই করছে ওলামায়ে কিরামের তাই এই মেহনত চলছে, এবং যতদিন এই মেহনত থাকবে ততদিনই থাকবে যতদিন পর্যন্ত ওলামায়ে কিরাম এই মেহনতটা সমর্থনে থাকবে, সিনায় লাগাই রাখবে। আর আলহামদুলিল্লাহ ওলামায়ে কিরাম কোনো স্বার্থের কারণে নয়, আজ কিছুটা আমরা যেটা বিভক্তি দেখতে পাচ্ছি এটা খুবই সাময়িক, আল্লাহ ইনশাআল্লাহ খতম করে দিবেন, আর যদি আল্লাহর ইচ্ছা হয় যে আল্লাহ খতম করবেন না, আল্লাহর ইচ্ছার মধ্যে থাকে, আমার আপনার দেওয়ার কিছু নাই, আমার আপনার পাওয়ার একটাই বিষয় আছে যে যেটা হক আহলে ইলম যেটা বলবেন আমার ইলমের জন্য, এটা আমার আপনার বাঁচার রাস্তা। বর্তমানে একটা অবস্থা হল যে সকল ভাইরা হলমালা সাহসাব দাম করা কাকুনকে অদৈন মহব্বত প্রশ্ন, এবার আমি নাম হচ্ছি মহব্বত আমার প্রশ্ন, ওনার নাম শুনে এখনো মহব্বত করি, ওনার বক্তব্যকে সমর্থন করি না, কিন্তু ব্যক্তিটাকে এখন মহব্বত করি যে অনেক কাজ আল্লাহ তাকে খানদানকে দিয়ে দিয়ে নিষেধ, তার কথা অনেক শুনছি, কিন্তু কিছু ভাই তাকে মহব্বত করছে এই এতটুকু যেটাকে অবৈধ, শরীয়তের ভাষায় বলা যায় অবৈধ মহব্বত, যেখানে মহব্বত করা কি ছিল না বলি ছিল সাথীদের মধ্যে দুই ভাগ হয়ে গেল, কেন দুই ভাগ হচ্ছে এই জন্য একটা ছেলে একটা মেয়েকে মহব্বত করে, যদি তার বাবা তাকে তরবিয়ত করে থাকে, কন্ট্রোল পাওয়া নিগরানি তার উপরে থাকে, তো বাপ তাকে বলবে যে তুমি এখান থেকে ফেরত আসো, যে জায়গায় তুমি পাওয়া হয় সেটা থেকে ফেরত আসো, আমি ফল নিব, কুফু মিলিয়ে এখানে বিবাহের ব্যবস্থা করব, নতুবা আমি অন্য কোথাও নেব, তো ওই ছেলে ফেরত আসবে, কষ্ট হইলেও কাঁদলেও ওইখান থেকে ফেরত আসতে পারবে, কিন্তু ওই সন্তান যে নাকি যার তরবিয়ত হয় নাই, বাবার কন্ট্রোল পাওয়ার তার উপরে নাই, বাবার কোনো মর্যাদা তার দিলের ভিতরে নাই, সে বাপের সম্পত্তি আর বাপ আর মা আর ভাই আর বোন সব ফেলে ওই দিকে পা বাড়ানি, সে ভালো করছে না মন্দ করছে, দুই বছর পরে
অভাবের কারণে যখন খাবার জুটবে না আর ভালোবাসার পর জানালা দিয়ে পাওয়া নেই, তখন চিন্তা করবে হ্যাঁ আফসোস মা বাপ সবাইকে ছাড়িয়ে আসছিলাম, কত বড় অন্যায় করছি, জুলুম করছি। ঠিক মনে আছে আসাদের ব্যাপারে এরকম অবস্থাই একটা বিষয়, মহব্বত করেন ওরা সবাই ছিল, কিন্তু আমাদের অভিভাবক রুহানি বাপ হযরত উলামা ইকরাম মনে আহমদ শফি সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম আমাদের রুহানি বাপ, তারা আমাদেরকে বুঝাইলেন এখন আর এখানে পাওয়ার উপর যদি দেখি সে রুজু করে তো আবার তোমাদেরকে বলবো চলতে থাকবা, আর যদি না করে ততদিন পর্যন্ত তোমরা নিজেদের মুরব্বীদের সাথে মিলে ওলামা সুলাদের সাথে মিলে কাজ করতে থাকো। ওনাদের এই পরামর্শটা যে সকল ওই ছেলেটা যার তরবিয়ত হয় নাই, বাপের কন্ট্রোলিং পাওয়ার নাই, বাপের আজদত নাই, সে যেমন নাকি সে গোমরা পথে চলে গেল বাপ মাকে ছেড়ে, সাথীদের মধ্যে একটা শ্রেণীর রূপ হলো যারা ওই দিকে চলে গেল। যদিও এদের মধ্যে অনেক নামধারী আমার মতো অনেক মৌলানা মুফতি শব্দ ব্যবহার করলে আরো আসে, তবুও আমরা মনে করি যে তার তরবিয়ত হয় নাই, সেই শব্দের আঙ্গে সনদের আকারে তার কাছে সনদ থাকতে পারে, কিন্তু তরবিয়ত না হওয়ার কারণে অবৈধ মহব্বতের দিকে পা মারে। আর যারা যাদের ওলামাদের উপরে অভিভাবকত্ব, ওলামাদের অভিভাবকত্ব, ওলামাদের রুহানি বাপ মনে করে আমরা যারা তাদেরকে মনে করছি, যারা আমাদের খায়রের জন্য বলছেন, মানা সাহেব সাহেবের মহব্বত এখনো আসে, এখনো আসে, আমরা তালাবদ্ধ অবস্থাতে রাখছি, চলতে থাকবো, যেদিন তিনি রুজু করবেন ফিরে আসবেন মহব্বতের কামরা আবার খুলে দেবেন। আমরা যারা তাকে ফিরেছে ওই সমস্ত রামায় কেনাদের বলছেন এই কথা যে আপনাকে ফিরেছি, কিন্তু আপনি জায়গা থেকে সরে আসেন, আপনাকে এয়ারপোর্ট থেকে ইস্তেমাল ময়দান পর্যন্ত গালি চালিয়ে আমরা নিজে ওরা বাড়ি করে নিয়ে যাচ্ছি। কিছু সাথীরা বলেন যে একটা নতুন শব্দ বের হয়েছে এটা, এই শব্দটা অল্প কিছুদিন পরেই আমার মনে হয় খুবই দুর্গন্ধময় শব্দ হয়ে যাবে। দুর্গন্ধময় শব্দ যখন আমি বলি দেখেন, ব্রিটিশ একটা দেশের নাম, ব্রিটিশ একটা দেশের নাম, কিন্তু আমাদের দেশে তারা কিছু কূটকৌশল এমন করছে যে করার কারণে ধীরে ধীরে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, লন্ডন বলে একটা দেশ দিয়ে, কিন্তু ব্রিটিশ কাউকে বললেই সে মনে করে গালি দিল কিনা ঠিক, যদি কারো বলা হয় ব্রিটিশ, হ্যাঁ আমি কি করছি এমন, তাহলে অর্থটা কি যে ব্রিটিশ আর ব্রিটিশ নয়, কোনো দেশ নয়, ব্রিটিশ শব্দের ভিতরে বোঝানো হচ্ছে যে তোমার ভিতরে কূটকৌশল অনেক বেশি, তুমি অত্যন্ত খুব কৌশলী লোক। ঠিক তেমনি ভাবে এটা এক ভালো শব্দ ছিল, ব্রিটিশ জন্য একটা রাষ্ট্রের নাম ছিল, এটা আনুগত্যের একটা শব্দ ছিল, কিছু সাথীরা এটা অজায়গা জায়গায় অবৈধ জায়গায় ভিন্ন অর্থে ব্যবহার করতে করতে আবার বলার মধ্যেই আমরা এখন ব্রিটিশের মতো একটা গানের গন্ধ শুনতে পাচ্ছি। আচ্ছা যদি এটা তার ভালো না লাগে আরেকটা বলি শুনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দিলের মধ্যে নাই, দুনিয়াতে এমন কোন মুসলমান আছে সমস্ত মুসলমানের দিলে দিল আলী মহব্বত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আমি আলী আমার পরিবারের মতো, আর কি বলছেন আমি আলীকে আমি মহব্বত করি, আর কি বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বিবাদ, আলীর মানাকিব লম্বা চওড়া, বিশেষ করে চারজনের তো মানাকিব অনেক লম্বা, তাদের প্রশংসাও কোরআন হাদিসে অনেক। এখন হযরত আলীকে মহব্বত করি এই কথা বোঝানোর জন্য আলাদা কোন শব্দ ব্যবহার করতে হবে না, আমি আলীকে মহব্বত করি, দুনিয়ার মুসলমান মানি সে আলীকে মহব্বত করে। কিন্তু একদল বাড়ি হইল যারা এ কথা বলল শিয়ান আলী, আমরা আলীর ভক্ত, শিয়ান শব্দের অর্থ হলো ভক্ত, কি বলল শিয়ান আলী, আমরা কি আলীর ভক্ত, আলীর ভক্ত তো সব মুসলমানই, তুমি যখন এটা বলতেছো এটার ভিতরে তুমি কিছু অন্য অর্থনুকার আছে, সে অর্থটা কি, সে অর্থ হলো আবু বকর ওমর কোমরকে মানি না সেইখানকে মানি না, ঠিক এটা বলেন। আর যখন এই অর্থে ব্যবহার হলো তো এই ভক্ত শব্দের ভেতর দিয়ে পৃথিবীতে এক নতুন ফেতনা জাতি কেন পর্যন্ত শিয়া নামের আবিষ্কার, ঠিক ঠিক তেমনি হবে তবলিগের মধ্যে যিনি মুরব্বী হবেন তাকে এতাহাত করবে, এটাই তো স্বাভাবিক, তবলিগে শীঘ্রই তো এতাহাত করা, জামাতে গেলে আমিরকে মানো, মহল্লায় থাকলে হালকা আবিষ্কার মানো, তারপরে হালকায় থাকলে হালকা আবিষ্কারকে, কাকেলে গেলে কাকেলকে মানো, নিজামুদ্দিন গেলে নিজামুদ্দিনকে মানো, মানো মানে কাজ তো তবলিগের আছে,
বিশ বছর বাইশ বছর পর্যন্ত শুরার সময় পার হওয়ার পরে এখন হঠাৎ করে তাদের শব্দ যে বাইর করছেন, আপনার এই তো আশ্রমের মধ্যে কোন কিছু দুষ্টামি ঢুকানো আছে। সে দুষ্টামিটা হলো যে আমরা তাহলে ছাড়া কোরআন হাদিস আলেম মোলামা বুজুর্গ বীর ভাষায় কিচ্ছুই মানি না। এই অর্থেই ব্যবহার হয় তাহলে শিয়ার মতো এক নতুন ফেরকা এটা করা হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিচ্ছিন্ন হয়ে যে সাথীরা চলবে তারা আজ হোক কাল হোক দশ বছর পরেও তারা ফের তার সম্মুখীন হবে। সুতরাং আমরা সংখ্যায় কম ছিলাম, এটা তো হকিয়াতের দলিল, সংখ্যায় বেশি হওয়াটা এটা কোনো হকিয়াতের দলিল না। সংখ্যায় হক বলাটা সবসময় কি হবে, কম হবে। আপনি কাজ করে দেখেন বাচ্চা নাজ্জাশির কাছে জিজ্ঞাসা করা হয়েছে সংখ্যায় কত, সব লোকগুলি কিরকম, লোকগুলি একদম সমাজের সবচেয়ে নির্দিষ্ট আকল নাই বুদ্ধি নাই কিচ্ছু না, তো লোকের মধ্যে এখন ভোলাবন্ধের কাছে তো যিনি টাকা তো জানে না, উমুর জানে না, মজমা চালাইতে পারা জায়গা আছে, আলহামদুলিল্লাহ হকিয়াতের দলিল। যে যারা বেশি দৌড়াইতো তাদের অবস্থা এক সাথে সুন্দর বয়ান করছে, আমরা নোয়াখালীতে গেছি, ওইখানকার একজন আমল না সাহেব বলছেন, তারা জিজ্ঞেস করা হলো নোয়াখালীর কি অবস্থা, বলল যে খুব ভালো, যারা শুয়ে আসিল তারা বসছে এখন, আর যারা বসা আসিল তারা দাঁড়াই গেছে, যারা শোয়া ছিল কমই করে নাই এখন বসতে দৌড়িয়ে বসছে, আর যারা বসা ছিল তারা দাঁড়াই গেছে। অর্থাৎ নিয়ত তো ছিল আগেই কিন্তু করে নাই, এখন দৌড় করবার জন্য দাঁড়াই গেছে, মেহনত করছে। যারা দাঁড়ানো ছিল তারা হাঁটতে শুরু করছে, তখন নিয়ত করে ফেলছে আগে, এখন করা শুরু করে দিচ্ছে, আর যারা হাঁটতে ছিল এখন দৌড়াতে শুরু করছে, অর্থাৎ যারা করতো কিন্তু টাকা যা পুরা করতো না এখন তারা টাকা যা পুরা করা শুরু করছে, আর যারা দৌড়ে দিচ্ছে তারা অ্যাক্সিডেন্ট করছে, আর যারা দৌড়ে দিয়েছিল তারা অ্যাক্সিডেন্ট করছে, আমি মনে করি আওয়ামদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ না, বিশেষ করে এই বিতর্কিত মাসনা ওলামা ইকরামকে জিজ্ঞাসা করা হবে, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কথা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বাস্তবতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আওয়ামকে কি বলা হয়েছে, যে জানে না সে যেন যে জানে তার কাছে জেনে নেয় আর তাকে জিজ্ঞাসা করে। এখন যদি একজন সাধারণ সাথী কোনো আলেমকে জিজ্ঞাসা করে চলতে থাকে, তার মাসলা কি, তার মাসলা হলো কি, আমাদের দিন বলবে আল্লাহ আপনি কোরআন শরীফে বলছেন যারা জানে না তারা যেন জানে ওলাদেরকে জিজ্ঞাসা করে, আমি তো কিছু জানতাম অল্প স্বল্প করতাম, বিদেশ সফর করি নাই, নিজামুদ্দিনে অথবা যাইতে পারি নাই, তো আমি ওলামা ইকরামকে জিজ্ঞাসা করলাম যে বিতর্ক দেখা গেল এখন আমরা কি করতে পারি। ওলামা ইকরামের আকসারিয়াত আর তাদের অধিকাংশ এবং হকানি ওলামা ইকরাম তারা সকলে আমাদেরকে বলছে ওনার অনুসরণ করবো না, এই মুহূর্তে এই মুহূর্তে তার থেকে আলাদা হয়ে ওরা আমাদের সাথে মিলে চলো, আল্লাহ তাদের কথা মতো চলছি না, আমি যদি ঠিক করে থাকি এই পর্যায়ের লোক সে শুধু এইটুকু বলছে যে জিন কোন জাতি আছে বলে আমি বিশ্বাস করি, আমি এটাকে অস্বীকার করি। মতো
দিবরের কুতুব বাদী হয়েছে ফার্ম করেছে একটা চেহারা ধরো কত সুন্দর চেহারা সব কিছু হুজুরের ঠিক আছে একটা কথাই তো খুশি আমি তো গুমান করতে থাকবো খেলাওয়াতে কত নাকি দাঁড়াইবার মধ্যে এত নাকি শেষ দেয় এত নাকি রুকুতে গেলে পরে ওজন করার পর স্বর্ণ আল্লাহ রাস্তায় চৌধুরী উল্লাস সাথে সাথে 1000 রূপ শব্দ করার নাকি অথচ কোরআন বলতেছে হে নবী আপনি বলে দিন আমাদের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আমি কি বলবো তার ওই সমস্ত লোক যারা ধারণা করে যে আমি অনেক কিছু করতেছি অথচ দুনিয়াতে তার চেষ্টা প্রচেষ্টা সবকিছু বেকার এই লোকের পিছনে নামাজ হবে না এইটুক কথার কারণ আমার কাছে তো এলো নাই আমি তোমার বসে সবই ঠিক আছে কোনটা বেঁচে কিন্তু এই কথাটুকু এই জন্য যে জিন কোরআনে পাবে যে কোন প্রথম করে ইমান চলে যায় কোন প্রথম করে ইমান বাকি থাকে সুতরাং আমি দায়ী দায়িত্ব মাথায় নিব কেন দেশের সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কিরাম এক প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে আমার জানা মতে বিদেশের কথা জানি না আমার এই ক্ষুদ্র ছোট্ট জীবনে বাংলাদেশের ইতিহাসে কোন বিষয় এত আর এক প্ল্যাটফর্মে জমা হবে আমি জীবনে দেখি কোন ব্যাপারে এইভাবে একমত হয়নি ইসলামের ভিতরে হ্যাঁ হইতে পারে বাতিল ফেরদের মধ্যে কাফের মুসলিমদের ব্যাপারে নাস্তিকদের ব্যাপারে অন্য ব্যাপার হলো মুসলমানদের ভিতরকার কোনো দ্বন্দ্বের মধ্যে এত ব্যাপারে কখনো এক প্ল্যাটফর্মে দাঁড়া ওনাদের ভাইদের কিছু উত্তর তার যেগুলো বলে তাদের একটা হলো জোলাম একদম তো আমাদের দিকেও আছে এক নম্বর কথা জোলাম একদম হুজুর হাদিসের মধ্যে আসছে জোলাম একদম গোমরা বিষয়ে একমত হবে না তো কোলাম একদম আমাদের সাথেও আছে এখন তাদের কাছে আমাদের জবাব হতে ভাই ওলামা ইকরামের ব্যাপারে আল্লাহ রসুল যে বলছেন আমার উম্মতের কখনো গোমরা বিষয়ে একমত হবে না ওলামা ইকরাম এই ঐক্য আমার ইত্তেফাক এটার দ্বারা জরুরি নয় যে পৃথিবীর সব আলেম এক কার্যনায় দাঁড়াবে এক প্ল্যাটফর্মে দাঁড়াবে এটা হবেও না কোনো বরং উম্মতের ওই সকল ওলামায়ে কিরাম যাদেরকে উম্মত আলেম হিসেবে জানে যাদের ফতোয়াকে মানে যাদের বক্তব্যকে মানে বিনা বাক্যে বিনা কারণে মূর্খ না এমন ব্যক্তি যারা আলেম হওয়ার ব্যাপারে কোনো কারো কোনো সংশয় না এইরকম আলেম আরেকটা শ্রেণী হলো যে আলেমের কথা বলার পরে তার এলম বা তার পড়াশোনার উপরে সনদের প্রয়োজন হয় সাক্ষীর প্রয়োজন হয় একজন বলল যে আমি আলেম কোথেকে ফারিগ হইছি কোন সনে ফারিগ হইছি আপনার সনে কে ছিল আপনার সঙ্গে কে ছিল এখন ওনাদের সাথেও আছে ওলামা ইকরাম কিন্তু ওলামা ইকরাম হয়তো আপনার এলাকাতে বড় মুফতি সাহেব পরিচিত হতে পারে কিন্তু তিনি আর এলাকাতে গেলে বড় তার সনদের প্রয়োজন হবে তার বক্তব্যের সনদের প্রয়োজন পড়বে আমার এলাকায় একজন আমি হয়তো বললে সবাই চিনবে কিন্তু আপনার এখানে আসে আমি কোনো কথা বললে আপনার ফোন করলে আপনি কোথেকে আসছেন কই থাকেন কোথায় করছেন আপনি ফারে বসেন কার কাছ থেকে সনদ কোথায় সনদ কি কার সাথে করছেন কিন্তু আচ্ছা আমার আহমদ শাহ বিষয় বুঝুন এখন এই মৃত্যুর দুয়ারে দাঁড়ায় বেহুশ অবস্থাতেও যদি একটা কথা বলেন তাহলে উম্মত তাহলে জিজ্ঞাসা করবে না হুজুর আমাদের মুফতি মওলানা আব্দুল কুদ্দুস সাহেব তারপর মুফতি আবু সাঈদ সাহেব মওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দেশের এরকম বড় বড় ওলামায়ে কিরাম যাদের সম্পর্কিত জানতে চায় না সনদ কি এরা সবাই একদিকে আছে আর ওই দিকে যারা আসে তাদের তো এরকম যে সনদ দরকার হয় শুধু তা না তাদের মধ্যে এক দুইজন আমি জানি বাস্তবিক পক্ষে সনদ পকেটে নিয়ে যায় জানেন বাস্তবিক তার কারণ তার সম্পর্কে কিছু কালাম ঘুষিল যে সে ফারে ঘুষি কিনা এক পর্যায়ে তাকে বেফাকে পর্যন্ত ডাকা হয়েছিল প্রত্যেকে ফারে ঘুষে কোন সনে সাকির নাম বলছে সে অস্বীকার করছে এগুলো পকেটে সনদ নিয়ে যাই যেটা আমি বলতেছিলাম
তাহলে ওই টাকারও আমার একাউন্ট আসে নাই তারা, তাহলে কি আসে? আমার কথা একটাই যে আমরা কোন ব্যক্তিকে আহত তার মন্দ দিকটা ওলামাইকরামের বুঝার দরকার আছে, আমাদেরও যদি দিয়ে মধ্যে খটখট থাকে তাইলে বুঝানোর দরকার আছে যে আমি হকের পর্যায়ে থাকতে পারবো না, ইসলামে পড়ে যাবো, কারণ পুরো পিচ্ছির পথে চলে আসছে। একটা পথে চলতেছিল একদিনের প্রশস্ত রাস্তা, তো মোবাইলে কথা কয়, রুমাল ঘুরায়, চাবি ঘুরায়, হাওয়া খায়, টুপি খুলে হাঁটে, মজা নেই না, হঠাৎ করে এক জায়গায় আসছে এত পিচ্ছিল ছেলা রাস্তা। যার পরে কথা বলতেছিল পরের কথাগুলি মোবাইল ধুয়ে দিছি, স্যান্ডেল দুইটা খুলে ফেলছি, কোমরে কাপড় বাঁধছি, সবচেয়ে বড় সতর্কতা হলো যেমন পিচ্ছিল পথে কেউ যদি সাথে মিলে চলবো শুধু তাই না, মেহনত কেউ বাড়াই, নতুবা কি হবে কাজ বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কারণ অ্যাক্সিডেন্ট করছে অফিসের ফাইল নিয়ে তারা দৌড়ে দিল, আর বাকি কর্মচারী যদি আমার কাম না তাহলে তো অফিসার সব কাম চৌপাট হয়ে যাবে। তো যখন বড় অফিসার দৌড়ে দিকে অ্যাক্সিডেন্ট করছে, এখন আমরাই অফিসার, আমাদেরকে দৌড়ে দেবে, পার আমাদেরকে দিতে হবে, তস্কিনে আমাদেরকে যাইতে হবে, কাকরালের নজরে আমাদেরকে যাইতে হবে, মস্তুরাতের নজরে আমাদেরকে যাইতে হবে, ব্যক্তিগত ভাবে কারোর দিকে তাকায় কোনো হিংসাত্মক আক্রমণাত্মক কথাও বলবো না, তাকাইব না। তবে একটা কথা মনে রাখতে হবে যে কাজ আমি পথে করবো, দোয়া তাদের জন্য করবো, কিন্তু যদি আল্লাহ চান যে কখনো এটাকে এক করবেন না, তো কারো ক্ষমতা নাই এটাকে আর এক করতে পারবো। সুতরাং আমাকে হকের পথেই থাকতে হবে, নিজেকে মাথায় চলতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বলা ও শোনার উপরে আমল করার তৌফিক দান করেন।